আল্লাহ বলছেন মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত নিকটে চলে এসেছে অথচ সে উদাসীন গাফিলতিতে মুখ ফিরিয়ে নেই এক নাস আল্লাহ বলছেন মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত নিকটে চলে আসছে আল্লাহ সোবানাহ আতালার দ্বিতীয় আরেকটি ফয়সালা হচ্ছে এই পৃথিবী ফানা হবে ধ্বংস হবে আর মৃত্যুর একটা নির্ধারিত সময় রয়েছে এটা একটা চূড়ান্ত ফয়সালা কারণ মৃত্যু এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না আর আল্লাহ বলছেন যে প্রত্যেকটা জাতিরও ধ্বংস হওয়ার একটা নির্দিষ্ট টাইম আল্লাহ ফিক্সড করে রেখেছেন যেমনটি আল্লা সবহানাহুয়া তালা কোরআনের দুইটি আয়াতে বলেছেন সুরা নাহলেও পাবেন এবং সুরা আরফেও পাবেন সাত নম্বর সুরা সোরা আরফের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লা হুয়া তালা কথাটিকে এইভাবে বলেছেন আল্লাহ বলেছেন ለኩል ለ উম্মতিন আজল فاذا جاء اجলهم لا يستخرون ساعتان ولا يستقدمون আল্লাহ বলছেন প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট টাইম আল্লাহ ফিক্সড করে রেখেছেন প্রত্যেকটা জাতির অতীত হয়ে যাওয়ার একটা নির্দিষ্ট সময় ক্ষণ আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আল্লাহ বলতেছেন সেই সময়টা আসার পূর্বেও তাকে এই পৃথিবী থেকে বিদায় করা হবে না আর ওই সময়টা চলে আসলে তার এক মুহূর্ত বিলম্ব করা হবে না ওই জাস্ট টাইমেই তার অতীত হয়ে যাবে এটা আল্লাহর একটা চূড়ান্ত আল্লাহ আল্লা সুবানাহু আলার আরেকটা চূড়ান্ত ফয়সালা হচ্ছে আল্লাহ বলেছেন এই পৃথিবী একদিন ধ্বংস হবে এবং কেয়ামত কায়েম হবে এই কথাটা আল্লা সুবানাহ তালা কোরআনের বহু আয়াতে উল্লেখ করেছেন তার মধ্যে একটি চমৎকার আয়াত স্পষ্টভাবে আল্লাহ বলেছেন যেটা আপনি সুরা গাফের 40 নম্বর সূরা মুমিনুন তার 59 নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইননা সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাস লা মিনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই কিয়ামত একটা ক্ষণ একটা ঘন্টা রয়েছে যেই সময়টা আসবেই আসবে লা রাইবা ফিহা এতে কোনো সন্দেহ নেই যদিও অধিকাংশ মানুষ সেই সময় সম্পর্কে ইমান আনেনি আল্লাহ বলেছেন পৃথিবীবাসীর অধিকাংশদের অবস্থা যে কেয়ামত ঘটবে হাসরের মাঠ হবে এই সম্পর্কে অধিকাংশ মানুষ ইমান আনেনি এটা আল্লাহ সব তালা কোরআনে বলেছেন যদিও এটা আল্লাহর একটা চূড়ান্ত ফয়সালা এটা ঘটবেই ঘটবে আল্লাহ বলেছেন বাফি হা তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা ওই সমস্ত অবিশ্বাসীদের মতোই উদাসীন হয়ে আছি বেখেবর হয়ে আছি মানে বেখবর হয়ে আছি আমি যখন বলেছি যে কেয়ামত ঘটবে এটা অধিকাংশ মানুষ ইমান আনেনি আপনি হয়তো ভাববেন যে আমাদের মাঝে হয়তো ওই রকমের একটা লোক নাই যে যারা এই আয়তের অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বিচার করেন তাহলে হয়তো আমাদের অবস্থা ব্যতিক্রম হতে পারে তবে আমাদের কর্ম দেখলে বোঝা যায় যে আমরা মুখে তো বলি কেয়ামত হবে পরকালে উঠতে হবে এটা আমাদের ইমান আছে কিন্তু আমাদের কর্ম তো ভিন্ন কথা বলে আমাদের কর্ম ভিন্ন কথা কি বলে এই পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা বলে এন হেয়া ইল্লা হায়াত বহু মানুষ আছে যারা বলতো এন হেয়া ইল্লা দুনিয়া আমাদের জীবন তো শুধু এই দুনিয়ার জীবনটাই নামো তো আমরা এখানে মরে যাব এখানে বেঁচে আছি ওমা না আমাদের আর কোনো উত্থিত নাই আমরা পরকাল টরকাল নাই আমরা মরে হার হাড্ডি হয়ে যাব আর উঠতে হবে না আমাদেরকে যেই ব্যক্তির বিশ্বাসটা এমন যে এই জমিনটাই আমাদের জীবন আর কোনো জীবন নাই মরে গেলে শেষ এই ব্যক্তির কর্ম যা খুশি তা হতে পারে তার আমল ফুরুতা হতে পারে মানে কেয়ার যা খুশি তা হতে পারে কারণ তার পরকাল বলে কিছু নাই কিন্তু যেই জাতি আমরা প্রতিনিয়ত এই কথা বলি কোনো বিপদে কোনো ব্যক্তির মৃত্যুতে যে ইন্না লিল্লা হিওয়া ইন্না রাজিউন যে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে এটা যাদের বিশ্বাস তাহলে আপনি বলেন তো দেখি যেই ব্যক্তি বলে এই দুনিয়াটাই আমাদের শেষ জীবন আর কোনো জীবন নাই তাহলে ওই ব্যক্তির কর্মের সাথে ওই ব্যক্তির চেহারার সাথে ওই ব্যক্তির আচরণের সাথে ওই ব্যক্তির ভাষার সাথে আমাদের কিভাবে মিল হয়ে গেল যে আমরা বলতেছি আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে অথচ আমরাও তাদের মতো আল্লাহর আইন মানি না আল্লাহর বিধানকে মানি না ওদের চেহারায় দাঁড়ি নাই আমাদেরও দাঁড়ি নাই ওরা গির্জায় মন্দিরে কোথাও যায় না আমরাও মসজিদে যাই না ওরা চুরি বাটপারি করে আমরাও চুরি বাটপারি করি ওরা মিথ্যা বলে আমরাও মিথ্যা বলি ওরা জুলুম করে আমরাও জুলুম করি ওদের কোনো ধর্মকর্ম নাই আমরাও পশু পাখির মতো জীবনযাপন করতেছি অথচ আমাদের দাবি ইন্না ইলাইহি রাজিউন যে আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই ফিরে যেতে হবে অথচ আমাদের কর্ম সেম তাদের মতো যারা বলে এই জমিনটাই আমাদের জমিন ওদের চেহারা আমাদের চেহারা সেম ওদের চুলের স্টাইল আমাদের চুলের স্টাইল সেম ওদের পোশাক আমাদের পোশাক সেম ওদের বিবাহ সাদী আচার অনুষ্ঠান আমাদের আচার অনুষ্ঠান সেম ওদের যেমন রয়েছে ম্যারেজ ডে বার্থডে থার্টি ফার্স্ট নাইট ভ্যালেন্টাইন্স ডে ওগুলো আমাদেরও আছে অথচ আমরা দাবি করি যে আমরা পরকাল রয়েছে পরকালে বিশ্বাসী কিন্তু ওরা কিন্তু বিশ্বাসী নয় কিন্তু কর্ম কিন্তু সমান তো রেজাল্টটা কিন্তু খুব মারাত্মক হবে ওদের মহিলারা পর্দা করে না আমাদের মহিলারাও পর্দা করে না ওদের বাসায় গান বাজনা হয় আমাদের বাসায়ও গান বাজনা হয় ওরা নেশা করে আমরাও নেশা করি আমাদের ঘরগুলোকে দেখলে কোনো ব্যক্তির ক্ষমতা নেই এটা দাবি করবে যে আমার ঘরটা ইসলামিক ঘর এটা শুধু আমি বাংলার জমিনের ওই বেদাতিদের আর ওই আপনার খোরাফাদদের অঞ্চলের কথা বলতেছি না আমার তৌফিক হয়েছে এই পর্যায়ে দুই মাসের মধ্যে যত জায়গায় বক্তব্য করেছি আহলাদিস গ্রামগুলোতেই সবচেয়ে বেশি বক্তব্য হয়েছে কিন্তু আল্লাহ তো সাক্ষী এবং আপনারাও সাক্ষী মিথ্যা বললে তো এটা আমি মিথ্যুক বলে প্রমাণ হব যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন তাহলে দশটা হাত প্রমাণ করতে পারবেন না যে আহলাদিসের ঘরগুলো সব পর্দায় ঘেরা বাউন্ডারি বাই বাউন্ডারি পার্ট বাই পার্ট কারোর সাথে কারো কোনো লিঙ্ক নাই আমরা সবাই পর্দা করি আমাদের এনে নেশা নাই আমাদের মধ্যে সবাই ইসলামকে ফলো করি বলতে পারবেন এরকম ব্যক্তি আমি যদি এভাবে বলতে থাকি অনেকে বলবেন যদুর এই তাড়াতাড়ি করে এখান থেকে নেমে গেলেই হয় কারণ এই ধরনের বক্তব্য আমাদের মানে পছন্দনীয় না আমরা বক্তব্য কোনটা পছন্দ করি যেটা আপনাকে একটু হাসাবে আপনাকে কি একটু মানে আপনাকে সাপোর্ট নিয়ে কথা বলবে রং চং মাখাবে অলৌকিক কিছু বলবে যেটা শুনলে আপনার মজা লাগবে দাঁত জাল কয়টা ছিকল কেটে নিল এটা বলতে পারলে আপনি এখন বলবেন এটা হচ্ছে বক্তব্য এখন আমি যদি বলতে পারতাম ইয়াজজ মেয়াজের পাহাড়টা কতটুকু ছিদ্র করতে পেরেছে তখন আপনি বলতেন হ্যাঁ উৎসাহ লাগিয়ে শুনতেন কথা আমি যদি বলতে পারতাম ফুরাদ নদীর স্বর্ণের মাথাটা কতটুকু বাকি আছে আর কত বছর পরে বেরোবে ওগুলো শুনতে আপনাদের ভালো লাগবে কিন্তু যদি আমাদের বিপ্লব নিয়ে আসার পরিবর্তন হওয়ার বক্তব্য করি অধিকাংশ মানুষের প্রশান্তি তো আউট হয়ে যাবে শুধু মন থেকে চাইবে যে কখন প্রধান বক্তা আসবে এখান থেকে নামুক কিন্তু জেনে নেন আমাদের চরিত্রই কিন্তু এটা বাস্তবে আমরা বছরকে বছর ওয়াস চলে বা চলে কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই তা আল্লা সুবাহা বলতেছেন ফিহা। জেনে নাও কেয়ামত এটা হবে মানে আসবেই ঘটবেই লারাই ফিহা। আর আল্লাহ সানাহোয়াতালাহ আরেকটি আয়াতে বলেছেন সুরাতে যে তোমরা ভাববে না সেটা অনেক দূরে আছে আল্লাহ বলছেন বরং এটা অত্যন্ত নিকটে আছে কোরআনে কারেমের মধ্যে আল্লাহ তালা বলছেন যে আয়াতটি আপনি পেয়ে যাবেন সূরা হাজ এবং সূরা আম্বিয়ার প্রথম আয়াতে আল্লাহ কি বলেছেন এত তো তারাব আলিন না সেহে সাব অহম ওহম ফিয়ে গাফলা ফিয়ে আল্লাহ বলছেন মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত নিকটে চলে এসেছে অথচ সে উদাসীন মুখ ফিরিয়ে নেই বলছেন মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত নিকটে চলে আসছে রাসুল্লাহ ওয়াসাল্লাম তিনি তার এবং কেয়ামতের বর্ণনাটা এইভাবে দিয়েছিলেন যে আমি এবং কেয়ামত এসেছি কাহা তাইনি এইভাবে তার মানে এই পৃথিবীর বয়স এতটাই রাসুসলাম এখানে এসে চলে গেছেন চোদ্দশো বছর পার হয়ে গেছে আপনি শুধু ভাবেন কেয়ামতের আর কতটা বাকি আছে আর আল্লাহ সুবানা সুবানাহ তালা বলতেছেন তারা মনে করে সেটা দূরে আল্লাহ বলছেন আমি দেখতে পাচ্ছি সেটা অত্যন্ত নিকটে তো কেয়ামত অত্যন্ত নিকটে এবং হবে কিন্তু আমরা উদাসীন হয়ে আছি আমরা গাফেল হয়ে আছি তো একটা আল্লাহ তালার চূড়ান্ত ফেসলা হচ্ছে কেয়ামত ঘটবে ঠিক তেমনি আল্লা সানাহুয়াতালার একটা চূড়ান্ত ফয়সলা হচ্ছে যেটা আজকের বক্তব্যের মূল বিষয় আল্লা বানাহু আতালা সুরা মারিয়াম উনিশ নাম্বার সুরার একাত্তর নাম্বার আয়াতে একটা চূড়ান্ত ফয়সলা করে রেখেছেন যেই সম্পর্কে আমাদের অধিকাংশ মুসলিমদের কোনো জ্ঞানই নেই যেহেতু আমরা কোরআন তো পড়ি না আর কোরআন পড়লেও আমরা কোরআন বুঝি না আর কোরআন থেকে উপদেশমূলক যেই সমস্ত বক্তব্যগুলো আমাদেরকে দেয়া হয় আমরা সেগুলোকে মানি না বা ফলো করি না আমাদের নেচার হয়ে গেছে যুবকদের বিশেষ করে যারা ওয়াজ দেখে তারা বক্তব্য আলেম যারা তাদের বক্তব্য ক্লিক করে দেখে না তারা হেডলাইন দেখে কত কত চমৎকার হেডলাইন হতে পারে আকর্ষণীয় কিছু হতে পারে বা নতুন কোনো বক্তা আসছে কিনা তারা এগুলো খুঁজে খুঁজে ক্লিক করে অথচ এই সমস্ত কথাগুলো কোরআন মধ্যে রয়ে গেছে কি আছে বলেছিলাম সোরাম উনিশ নম্বর সুরার একাত্তর নম্বর আর আল্লাহ বলতেছেন ইল্লাওয়ারি দোহা ক্যানা আলা রব্বিকা হাতম্মত দেয়া আল্লাহ সুবান হুয়া তালা বলেছেন আপনি জানি জেনে নেন তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি নাই যাকে আমি জাহান্নামের উপরে উপস্থিত না করব। ক্যানা আলা রব্বিকা হাতম্মত দেয়া হেনবি এটা আপনার রবের একটা চূড়ান্ত ফয়সালা অমঘ ফয়সালা যেটা কোনোদিন রদ হবে না কারোর জন্য রদ হবে না তার মানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ আল্লা সুবহান জাহান নামের উপরে উপস্থিত করবেন এই আয়াতের দুইটা ব্যাখ্যা করা হয়েছে একটা হলো যেটা আল্লাহ আল্লা সুবাহ বলছেন ও ইমিনা উরুদ শব্দটা রয়েছে এই উরুদ শব্দের সালাবদের থেকে দুইটা তফসিল পাওয়া যায় এক হলো জাহান নামের উপর দিয়ে অতিক্রম করা আরেক হলো জাহান নামের উপরে জমা হওয়া বা জাহান নামে প্রবেশ করা যেই জন্য এই বক্তব্যটা আমি আপনার কাছে করার প্রয়োজন বোধ করেছি সেটা হচ্ছে আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহমার তফসির তিনি বলেছেন এখানে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে জাহান নামি বলেছেন তার মানে পুরো পৃথিবীর মানুষ আমরা সবাই জাহান নামি এটা একটা ফাইনাল হয়ে আছে এটা আল্লাহর পক্ষ থেকে একটা ফাইনাল হয়ে আছে যে প্রত্যেকটা মানুষ জাহান্নামে কিন্তু আল্লাহ সব বলেছেন এই জাহান নাম থেকে যেই ব্যক্তি মুক্ত হওয়ার চেষ্টা করবে কেবল সেই মুক্তি পাবে বা যে চায় তার উচিত সে থেকে মুক্ত হওয়ার রাস্তা সে খুঁজুক সে প্রচেষ্টা করুক কিন্তু হুকুম হয়ে আছে আমরা সব জাহান্নামে তিনি বলেছেন ও কুম এমন কেউ বাকি থাকবে না এখানে কোনো নবীর রাসুলকে বাদ রাখা হয় নাই আল্লাহ একবারে পুরো সৃষ্টিকে বলেছেন সমস্ত সৃষ্টিকে যে মানুষকে তোমাদের প্রত্যেককে জাহান নামের কিনারায় উপস্থিত করা হবে সহজ ভাষায় যদি বলি ধরে নেন একটা জাহান্নাম থাকবে জান্নাত হচ্ছে তার ওই পারে আমাদেরকে বলা হবে এই জাহান্নামের পথটা অতিক্রম যে করতে পারবে সেই জান্নাতে যেতে পারবে তার জান্নাত মঞ্জিল ওই পারে আছে আমাদেরকে এই পারে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হবে এবং এর উপর দিয়ে আমাদেরকে রাস্তা দেখানো হবে যে তুমি এবার পার হো আজকে পার হতে পারবে তোমার চেহারা দিয়ে নয় বংশ মর্যাদা দিয়ে নয় তোমার স্ট্যাটাস দিয়ে নয় বরং আজকে তুমি পার হতে পারবে তোমার ইমন এবং এবং আমলের দ্বারা এটা ফয়সালা হয়ে আছে আল্লাহ বলছেন আমি প্রথমে আয়াতের সরল একটা তফসির করি বা যেটা ট্রান্সলেট করা হয়েছে তারপরে আমি মূল বিষয়টা আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি এই আয়াতের তফসিরে বলেছিলাম যে দুইটা উক্তি করা হয়েছে তার একটি হলো উরুদ মানে হচ্ছে দুখুল এই তাফসীর হচ্ছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তার কাছ থেকে আব্দুর রাজ্জাক তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে কোন একদিন খসামা খসামা ইবনে আব্বাস না ইবনে আজরাক একজন খারিজির সাথে কথোপকথন হচ্ছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে তিনি বলতেছেন আল উরুদ মানে আদখুল আল্লাহ যে বলেছেন করতে হবে এর মানে আল্লাহ বলতেছেন তোমাদের প্রত্যেককে আমি জাহান নামে প্রবেশ করাবো তোমরা সবাই জাহান নামে যে বলতে আপনার এই তফসি ঠিক হয় নাই। আব্দুল ইবনে আব্বাস রাদ আল্লাহমা তিনি তার কথাটাকে বলিষ্ঠ করার জন্য জোরালো করার জন্যে কোরআন থেকে আরো দুইটি আয়াত পেশ করেছেন যে আয়াতের মধ্যে উরুদ শব্দ রয়েছে তিনি বলতেছেন তুমি যদি উরুদ শব্দ দুখুলের অর্থ না নেও তাহলে কোরআনের সেই আয়াতগুলোর ট্রান্সলেট কি হবে এবার তুমি বলো সেটা কি আছে তিনি সুরা আম্বিয়া একুশ নাম্বার সুরার আটানব্বই নাম্বার আয়াতটি তার কাছে উল্লেখ করেছেন এ খারেজের কাছে তিনি একুশ নাম্বার সুরার আটানব্বই নাম্বার আয়াতটাকে তুলে ধরেছিলেন হ্যাঁ একুশ নম্বর সুরার নিরানব্বই নাম্বার আয়াত সুরা আম্বিয়ার নিরানব্বই নাম্বার আয়াত তাতে আল্লা সানাহালা বলেছেন হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন লাউ কানা হাউলাই আলিহাতুন মা ওয়ারাদুহা ওয়া কুল্লুন ফিহা খালিদুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সমস্ত মুশরিকদেরকে ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ নিশ্চয়ই তোমরা যাদের ইবাদত করতেছ তাদেরকে বানানো হবে জাহান্নামের লাকরি হাসাবু জাহান্নামা ও আনতুম লাহা ওয়ারিদুন আর তোমরা সেই আগুনের মধ্যে পতিত হবে আল্লাহ এখানে আনতুম লাহা ওয়ারিদুন বলা হয়েছে উরুদ শব্দ রয়েছে তাহলে না ফেকে আব্দুল ইবনে ওমর বলতেছেন আওরাদু আমলা তারা কি জাহান্নামে পতিত হবে কি পতিত হবে না তার মানে যেখানে মুশরেকদের সম্পর্কে উরুদ শব্দ রয়েছে যে এরা সব জাহান্নামে উরুদ হবে মানে প্রবেশ করবে তুমি বলত মুশরেকরা কি প্রবেশ করবে কি করবে না কোনো জবাব দিতে পারেনি আব্দুল ইবনে আব্বাস আরেকটি আয়াতকে পেশ করে দিয়েছেন তুমি জানো ফেরাউন সম্পর্কে আল্লাহ কি বলেছেন যে আয়াতটি হুদ এগারো নম্বর সুরার আটানব্বই নম্বর আয়াতে রয়েছে আল্লাহ সুবানা হুয়া তালা ফেরাউন সম্পর্কে বলতেছেন আল্লাহ বলেছেন এই ফেরাউন তারা জাতির নেতৃত্ব দেবে যেমন দুনিয়াতে সে লিড দিয়েছিল মুসার বিপক্ষে এবং হত্যা করার জন্য যে টিম নিয়ে বেরিয়েছিল মাঠেও এই ফেরাউন আগে থাকবে এবং ওর পরিচালনা করবে এবং নার ওদেরকে বাহিনীদেরকে জাহান নামে গিয়ে উরুদ হবে প্রবেশ করবে এবার বলেন তো দেখি ফেরাউন কি জাহান্নামের কিনারায় থেমে যাবে না প্রবেশ করবে তাহলে আল্লাহ কোরআনের দুইটা আয়াতে উরুদ শব্দ বলেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমার আকীদা এটাই তিনি এই তাফসীর আমাদের কাছে পেশ করেছেন তিনি বলেছেন এ নাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে তোমাদের কেউ বাকি থাকবে না ও এমমিনকুম ইল্লা ওয়ারিদুহা তার মানে তোমাদের কাউকে বাদ রাখা হবে না প্রত্যেককে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে জড়ো করবে এখন আমরা হয়তো বুঝতে পারবো না যে আমাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হয় কারণ জাহান্নামটা কেমন আপনারা হয়তো কী ভেবে নিয়েছেন জানি না যখনই একটা এরকমের বক্তব্য কোনো একবার করেছিলাম অনেকে প্রশ্ন করেছে তাহলে জাহান নামে আমরা যাব তাহলে আগুন মুমিনদেরকে তো আগুন কি ব্যাপারটা কি আমি যেই জিনিসটা আপনাকে বোঝাতে চাই কোরআন এবং হাদিসে নাস যেভাবে আসছে আমরা শুধু এইভাবে ব্যক্ত করতে পারি কিন্তু ধরন কেমন ওটা আমরা বলতে পারি না জাহান্নাম নাম যেহেতু আমরা কেউ দেখি নাই জাহান নামটা কেমন হবে একটা নদীর মতো নাকি একটা পুকুরের মতো না খাড়া কোনো পাহাড়ের মিডেল উপত্যকার মতো হবে এটা আমরা মেজর করতে পারবো না কিন্তু আল্লাহ বলেছেন যে জমা করা হবে আমরা এই অর্থে প্রথমে নেই যে আমাদের প্রত্যেককে যেভাবে আমরা এই প্যান্ডেলের নিচে বসে আছি এমন একটা সময় আসবে যে আমাদেরকে যেই জায়গাটাতে জড়ো করা হবে সেটা হবে জাহান্নাম আর স্পষ্টতা হাদিসে আছি যে যেই জমিনের মধ্যে আমাদেরকে দাঁড় করানো হবে সেটা হবে তামার লোহার হবে আর সূর্যের মাথার ওপর থাকবে আর ওর নিচেই থাকবে জাহান্নাম তো বলা হয়েছে এবং কোরআনের মধ্যে আরও কিছু আয়াত আছে যেটা সুরা ইব্রাহিমের মধ্যে আছে যে আল্লাহ সুবানাহু আতালা সেই দিন পুরো পৃথিবীটাকে তার হাতে নিয়ে নেবেন আকাশগুলোকে তার হাতে নিয়ে নেবেন এবং আল্লাহ তালা এই জমিনকে পরিবর্তন করে দিয়ে আরেকটা জমিন তৈরি করবেন আয়সা রাধে আল্লাহ তিনি বলতেছেন রাসুল আল্লাহ সেই দিন মানুষ কোথায় থাকবে রাসুলাম বলছেন সেরাত সেই দিন মানুষ এই জাহান নামের পুলের উপরে থাকবে আর কোনো রাস্তা থাকবে না আর কোনো স্থানই থাকবে না পাড়া দেওয়ার মতো কেবলমাত্র জাহান নামের একটা পুল বাকি থাকবে এমন একটা সিচুয়েশন আসতে যাবে আসতে যাচ্ছে সেই তালা দিন ওই জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে দিয়ে বলবে এবার ওই ব্যক্তি পার করতে পারবে যেই ব্যক্তি পার হওয়ার যোগ্য তাহলে আমাদের রেজাল্ট হুকুম লেগে আছে যে আমরা প্রত্যেকে জাহান নামের মধ্যেই আছি আমি এই দৃষ্টিভঙ্গি থেকে কিছু কথা আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি এটা হচ্ছে আবদুল ইবিন আব্বাস রাদহুমার ভূমিকা কোনো ব্যক্তি যদি দ্বিতীয় অর্থে আসেন দ্বিতীয় আরেকটি অর্থ হয় উরুদের তা হলো অতিক্রম করা কিনারায় যাওয়া যেমন এই সম্পর্কে কোরআনার একটা আয়াত আছে আমি এই জন্যে আয়াতটিকে খুঁজে বের করেছি যাতে করে যারা আমাদের বক্তব্যের মধ্যে তারত খুঁজে পায় বড়দের বক্তব্যকে এনে লাগিয়ে দেয় যাতে করে এই কথা বলতে না পারে যে আমি হয়তো সেই আয়াতটা জানি না এই আমি খুঁজে সেই আয়াতটা আপনার জন্য বের করে দিই যে যারা বলেছে যে অতিক্রম করবে বা কিনারে দাঁড়াবে তাদের একটা দলিল আছে সেই দলিলটা কোথায় আছে সুরা কাসাস তেইশ নাম্বার সুরার আঠাশ নম্বর সুরার তেইশ নম্বর আয়াতে আছে যেখানে আল্লাহ তালা মুসা আলাইহসালামের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেছিলেন ওলাম্মা মা মাদিয়ানা মুসা আলাইসাল্লাম যখন মাদিয়ানে আসলেন তখন পানির নিকটে তিনি এসেছিলেন মা ওলামা এখানে উরুদ শব্দ আছে তাহলে মুসা ইসলাম তো পানির মধ্যে নামেন নাই তিনি পানির কিনারায় এসেছিলেন এবং এসে দেখলেন কিছু লোকেরা পানি পান করাচ্ছে আর দুইটা মেয়ে দূরে দাঁড়িয়ে আছে তাহলে সেই জায়গায় উরুদ শব্দটা রয়েছে তো অনেকে বলেছেন যে আমাদেরকে জাহান নামের কিনারায় নিয়ে দাঁড় করানো হবে ও ভিতরে ঢুকানো হবে না আর ওখান থেকে বলা হবে তুমি পার হও আমরা আমাদের বিতর্কের স্বার্থে অন্তত পক্ষে এটাকে মেনে নিতে পারি যে ঠিক আছে আমাদেরকে ভিতরে ফেলানো হবে না জাহান নামের কিনারায় দাঁড় করানো হবে আমি আপনাদের সাথে একমত হয়ে এই ব্যাখ্যাটা মেনে নিলাম এবং এটাই নিয়ে আলোচনা করি তাহলে যারা এটা মেনে নেবেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমাদেরকে নিয়ে জাহান নামের কিনারায় দাঁড় করানো হবে তাহলে তারা কেন নিজেদের আমল এবং ইমানকে ঠিক করে না আপনি কি ভেবেছেন জাহান নামের কিনারাটা কেমন হবে আজকে মানুষ উদাসীন কেন হয়ে গেছে আমার এক ভাই মাগরীবের পরে তিনি জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন যতটা আমি আমার কানে এসেছি জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন এরকমের যদি ঘন্টার পর ঘণ্টা জাহান নামের আগুন জাহান নামের আজাব সম্পর্কে আলোচনা করা হয় এর হক এরকমের একটা প্যান্ডেলে কোনো দিন হবে না কয়েক দিন লেগে যাবে কয়েক ঘন্টার বক্তব্য লেগে যাবে তাও জাহান নামের বর্ণনা শেষ হবে না এত মারাত্মক হচ্ছে জাহান্নাম আর আমাদেরকে যদি বলা হয়ে থাকে আল্লাহর এটা চূড়ান্ত সালা যে আমাদেরকে জাহান নামের কিনারা নিয়ে দাঁড় করানো হবে আসুন আমি আপনাকে দেখাই সেই দিন আমাদের পরিস্থিতিটা কি হতে পারে আজকে তো আমরা নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছি যার যেমন খুশি আচরণে লিপ্ত আমার ইসলাম থাক আর না থাক আমরা আমাদের মর্জি মতো চলতেছি আমরা যা করি সব মজা লাগার জন্যে করি এটাও বিচিত্র কিছু নয় এই ধরনের ওয়াজ মাহফিলগুলো যদি নাজাতের জন্য হতো তাহলে এই বাংলার জমিনে যত ওয়াজ হয় আপনি মেজর করে দেখেন সেই তুলনায় আমাদের হেদায়তের লোকগুলো কোথায় কয়েকজন ব্যক্তি বলতে পারবে যে এই ধরনের একটা ওয়াজে আমার জীবন চেঞ্জ হয়ে গেছে আমি দাঁড়িয়ে রেখে নিয়েছি হারাম খাওয়া ছেড়ে দিয়েছি টাকনার উপরে প্যান্ট উঠে গেছে পাঁচত্য সালাদ ধরে নিয়েছি জেনা ছেড়ে দিয়েছি নেশা ছেড়ে দিয়েছি এদের হাত কয়টা উঠবে তাহলে এইভাবে কেয়ামত পর্যন্ত এরকমের ওয়াজ মাহফিল হতেই থাকবে খুতবাও চলতেছে কিন্তু আমাদের মধ্যে কল্যাণ কোথায় আমরা এগুলো শুধু মজা লাগার জন্য শুনি নয়তো নয়তো কি যদি হৃদায়তের জন্য হতো তাহলে আমাদের পরিবর্তন হওয়ার জন্য লাগবে যে এতগুলো ক্ষুদা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে বার্নটা ক্ষুদ্বা শুনতেছেন প্রত্যেক বছর তাও আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই তো যারা হচ্ছে খুব অল্প তাদের তকদির ভালো যে আলহামদুলিল্লাহ আমাদের মতো লোকেরা করানা এবং সুন্না বুঝতে পেরে আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে এনেছেন এবং এখন পর্যন্ত আমল করার জন্য টিকিয়ে রেখেছেন আমরা আল্লা হুয়া তালার প্রশংসা করে আমরা বলি আলহামদুলিল্লাহ কিন্তু জেনে নেন আমরা খুব মারাত্মক বিপদের মধ্যে আছি